আমার মেয়ে একটি বিশ্ববিদ্যালয়ে ল পড়তে ওখানে গিয়েছিল এবং প্রথম থেকেই সে কিন্তু রেসিজমের ওখানে শিকার হয়েছে। সেই টাকা নিয়ে ও যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন ও হাইজ্যাকিংয়ের শিকার হয়, ও বাধা দিতে যায় এবং ওকে স্ট্যাপ করেছিল। বাবা সাম ওয়ান ইজ ফলোয়িং মি, এটা শিহাব শাইনের একটি চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, তো সেটাতে আমি যুক্ত হয়েছি ঘটনাক্রমেই। এই চরিত্রটির সাথে, যে বাবার চরিত্রটিতে আমি অভিনয় করেছি, তার সাথে আমার ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স আছে কিছু। শিহাব তার গল্পে আপনারা জানেন যে ওখানে ও লিখেছে যে ওর মেয়ের জীবনে এই ঘটনাগুলো ঘটেছে, তো আমার মেয়ের জীবনেও কিন্তু একই ঘটনা ঘটেছিল, সেটা অন্য প্রেক্ষাপটে, অস্ট্রেলিয়াতে। কোন শহর সে শহরটির নাম আমি বলতে যাচ্ছি না, কিন্তু আমার মেয়ে একটি বিশ্ববিদ্যালয়ে ল পড়তে ওখানে গিয়েছিল এবং প্রথম থেকেই সে কিন্তু রেসিজমের ওখানে শিকার হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রথম থেকে রেসিজমের শিকার হয়ে ওকে যেটা করতে হলো, প্রথমে ওকে রুম চেঞ্জ করতে হলো, ডর্মে যে রুম ছিল সে রুম চেঞ্জ করে ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের যে মেয়েরা যেখানে থাকে ওইখানে ওকে দেওয়া হলো। তার মানে কি, ব্রাউনদের জায়গা আলাদা, হোয়াইটদের জায়গা আলাদা, ব্ল্যাকদের জায়গা আলাদা, ব্ল্যাক এবং ব্রাউনরা একসঙ্গে থাকে কিন্তু হোয়াইটরা কখনোই কারোর সাথে মিশতে চায় না, এরকম একটি ঘটনা অস্ট্রেলিয়াতে আছে। পরবর্তী সময়ে ও যখন রাত করে একদিন ফিরছিল, ওর হাতে ছিল টাকা, ও কোথা থেকে এলো টাকাটা, ওকে আমরা একটা গাড়ি কিনে দিয়েছিলাম, তো গাড়িটা পুরনো হয়ে গিয়েছিলো, গাড়িটা ও বিক্রি করেছিল, সেই টাকাটা ওর হাতে ছিল। সেই টাকা নিয়ে ও যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন ও হাইজ্যাকিংয়ের শিকার হয়, রবারি মানে হলো দুই তিনজনের অধিক যদি সদস্য থাকে তাহলে সেটাকে রবারি বলা হয়। তো সেইখানে ওর কাছ থেকে যখন টাকাটা ছিনিয়ে নিতে চায় ও বাধা দিতে যায় এবং ওকে স্ট্যাপ করেছিল, এবং এটা নিয়ে ওখানে পুলিশ কেস হয়েছিল এবং আমার মেয়েকে সেখানে পুলিশের সামনে গিয়ে আইডেন্টিফাই করতে হয়েছে, যাদেরকে পরে পরবর্তী সময় ধরা হয়েছিল এবং এটা কোর্ট পর্যন্ত গড়িয়েছিল এই বিষয়টা। তো আমার মেয়ে এই বিষয়গুলো আমাকে প্রথম দিনে জানায়নি, কারণ তখন করোনাকালীন সময়, আমি আর রোজি আমরা বাড়িতে ঢাকায় একা আর আমার ওই ছোটো মেয়ে ওই অস্ট্রেলিয়াতে একা। তো সেরকম পরিস্থিতিতে ও আমাদেরকে অনেক পরে এই ঘটনাটা জানায়, এবং যখন ওর করোনা হয়, এর মধ্যে আবার করোনা ওর হয়েছিল, তো এরকম একটি এক্সপিরিয়েন্স পরবর্তী সময় যখন আমি শুনি যে এই ঘটনাগুলো আমার মেয়ের জীবনে ঘটেছিল, তখন বাবা হিসেবে আমার কি অবস্থা হতে পারে বা নিজেকে কি অসহায় মনে হতে পারে সেটা আমি ব্যক্তিগতভাবে কাউকে বলে বোঝাতে পারবো না, সেটা শুধুমাত্র আমার পরিবারের সদস্যরাই জানে। তো এই যে শিহাব শাইনের যে চলচ্চিত্রটি, ও যখনই আমাকে এই বিষয়ে ইয়েটা দিল, স্ক্রিপ্টটা ও দিল, যখন আমি এটা পড়লাম, পড়বার পর আমি বললাম যে আমার তো এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, তুমি এই ঘটনা কোথায় পেয়েছো? বলে যে এটা তো আমার মেয়ের ঘটনা সেলিম ভাই, এবং ওর মেয়ে ওকে গাইড করেছে গল্পটা এইভাবে লিখবার জন্য। এখন এই ছবিটা করতে এসে যে রিয়েলিটি আছে বাস্তবতার সাথে, যে এটা যেহেতু একটি ফিকশন, একটি চলচ্চিত্র, তার কিছু মাল মশলা দরকার হয়, এখানে সেইগুলো যুক্ত করা হয়েছে, কিন্তু একজন অসহায় বাবা হিসাবে আমি এখানে অভিনয় করেছি, যে অভিনয়টা আমার ব্যক্তিগত জীবনে আমার ঘটেছিল বলে আমি এই অভিনয়টাতে নিজেকে খুব বেশিভাবে মানিয়ে নিতে পেরেছি বলে আমার ধারণা। বাকিটা হচ্ছে আপনারা এখানে যারা আছেন তারা ছবিটা দেখবার পরে নিশ্চয়ই আমরা আরও যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব।